বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন চলাকালে ইন্টারনেট সেবা বন্ধ ও মহাসড়কে যান চলাচল বন্ধ থাকায় ব্যাহত হয় চট্টগ্রাম বন্দরের আমদানি রফতানি কার্যক্রম তবে সেই ধাক্কা কাটিয়ে উঠতে না উঠতেই এবার বন্যার হানা এতে রফতানিকারকদের কপালে এখন দুশ্চিন্তার ভাঁজ রফতানিকারকরা বলছেন আন্দোলনের সময় কারখানা বন্ধ থাকায় ব্যাহত হয় উৎপাদন একই সঙ্গে হাতছাড়া হয় অনেক অর্ডার এ অবস্থায় যথাসময়ে পণ্য রফতানি না হলে অর্ডার বাতিল কিংবা ক্রেতারা পোশাকের দাম কমিয়ে দিতে পারেন বলে আশঙ্কা তাদের সেই সঙ্গে দীর্ঘমেয়াদে রফতানির বাজারে নেতিবাচক প্রভাব পড়বে বলেও আশঙ্কা তাদের পাইপটা বিট করতে না পারলে কাস্টমারের কাছেও আমরা কনফিডেন্স হারাই তারা এগুলো আমাদেরকে ডিসকাউন্ট দেয় অথবা ইয়ার ফ্রেট করতে বলে অথবা ফিউচার বুকিং এর জন্য আমরা এক ধরনের প্যাকেজ দেয় করি আবার খুব দ্রুত যদি কার্গো মুভ করা যায় ইনশাআল্লাহ আমরা ঘুরে দাঁড়াবো এদিকে গত কয়েকদিনে চট্টগ্রাম বন্দর থেকে প্রতিদিন গড়ে সাড়ে তিন থেকে চার হাজার পণ্য বোঝাই কন্টেইনার ডেলিভারি হলেও এখনও জমে আছে প্রায় চল্লিশ হাজার টুয়েলস কন্টেইনার বৃহস্পতিবার ঢাকা চট্টগ্রাম মহাসড়কে পানি উঠে যাওয়ায় কমেছে ডেলিভারি ডিপো সংশ্লিষ্টরা বলছেন এই অবস্থায় বন্দরে কন্টেইনার ও জাহাজ জ্বরটি শুধু বাড়বে না বরং নতুন করে সংকটে পড়বে আমদানিকৃত পণ্য ডেলিভারি ও রফতানি বাণিজ্য পরবর্তী দিনগুলোতে কিন্তু এই বাড়তি চাপটা আমরা হ্যান্ডলিং করতে গিয়ে আরও সিচুয়েশনটা আমরা মনে করি যে বর্তমানে যেটা আছে তার চেয়ে আরো ভয়াবহ সিচুয়েশন তৈরি হবে এবং এই সংকট নিরসনে আমাদের এখন থেকে চিন্তা করা উচিত জায়গা সংকট বৃষ্টি সহ নানা কারণে পণ্য খালাসে বিলম্বে সম্প্রতি বন্দরে জাহাজের গড় অবস্থান কাল দুই থেকে বেড়ে দাঁড়িয়েছে চার দিনে যেটিতে ভিড়তে এক একটি কন্টেনারবাহী জাহাজকে বহির অপেক্ষায় থাকতে হচ্ছে তিন থেকে সর্বোচ্চ আট দিন এতে ক্ষতিগ্রস্ত হচ্ছেন শিপিং এজেন্ট ও আমদানিকারকরা সেই সঙ্গে বিলম্ব হচ্ছে রফতানিতেও শিউলি এখন চট্টগ্রাম আড়াইশোটিরও বেশি ডিজাইন অপশন নিয়ে ওয়াল্টন স্মার্ট ফ্রিজ বোঝে আপনার প্রয়োজন